नमस्कार न्यूज़ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। চোখ রাখবো এবার এসইউসিআই এর বিক্ষোভ কর্মসূচির উপর। এসইউসিআই আজকে সিটি সেন্টারের সামনে তারা বিক্ষোভ কর্মসূচিতে সম্মিলিত হয়েছেন এবং মূলত সাত দফা দাবির সম্মিলিত এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছেন এবং তার পাশাপাশি যে বিক্ষোভ কর্মসূচিতে তাদের দাবি সমূহের মধ্যে রয়েছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে ট্যাক্স কমাতে হবে, তার পাশাপাশি কর্পোরেটের কাছ থেকে অধিক অর্থ আদায় করে করোনা পরিস্থিতির মোকাবেলা করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তার পাশাপাশি রেগা রোজগারহীন প্রতিটি পরিবারকে মাসিক 7000 টাকা অনুদান প্রদান করতে হবে, সকল মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, করোনা তৃতীয় ঢেউ আসার পূর্বে যুদ্ধকালীন তৎপরতায় সকল জনসাধারণকে টিকাকরণের ব্যবস্থা করতে হবে, রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নত করতে প্রয়োজন অনুসারে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। এই দাবিগুলো সমর্থনেই আজকে বিক্ষোভ ধর্ণায় সেখানে সম্মিলিত হয়েছেন এসইউসিআই এর নেতৃত্বরা এবং তার পাশাপাশি সিটি সেন্টারের সামনে তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে, দলীয় পতাকা হাতে নিয়ে, পেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বামেদের এবং বিরোধী দলের কিন্তু দীর্ঘদিন ধরেই এই পেট্রোল ডিজেলের সম্বন্ধীয় বিষয়ে তাদের কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি দেখা যাচ্ছিল বামেদের পাশাপাশি সেখানে কংগ্রেসেরও কিন্তু একই রকমভাবে দেখা যাচ্ছিল। আজকে এসইউসিআই পক্ষ থেকে এই সাত দফা দাবির ভিত্তিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি করেছেন, সেখানে অবশ্যই রয়েছে পেট্রোল ডিজেলের মূল্য কমানো, ট্যাক্স কমানো, সেন্ট্রাল ট্যাক্স স্টেট ট্যাক্সগুলো কমানোর কথা তারা বলছেন, তার পাশাপাশি রান্নার গ্যাসের দামও যাতে কমে সেই কথাটাও বলছেন, রাজ্যের বিভিন্ন জায়গাতে চিকিৎসক স্বল্পতা রয়েছে এমনই কিন্তু দাবি করছেন এসইউসিআই নেতৃত্ব, সেই চিকিৎসক স্বল্পতা দূর করতে হবে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড নাইন্টিনের পরিস্থিতিতে কোনোভাবেই যাতে কোনো রকম চিকিৎসা পরিষেবা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত না হয় সেদিকেও যাতে লক্ষ্য রাখে রাজ্য সরকার, সেই দাবিটাই কিন্তু উত্থাপিত করেছেন এসইউসিআই নেতৃত্বরা। এসইউসিআই নেতৃত্বরা আজকে সিটি সেন্টারের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি তারা প্রতিফলিত করেছেন এবং সেই বিষয়ে কি বলছেন এসইউসিআই নেতৃত্ব শুনব। পরিস্থিতিতে মানুষ দিশেহারা, একদিকে কোভিডের শেষ, অন্যদিকে ম্যালেরিয়া আক্রান্ত, জিনিসপত্রের দাম কেবল ঊর্ধ্বমুখী, পেট্রোল ডিজেল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা দাবি রাখছি পেট্রোল ডিজেল থেকে কেন্দ্র রাজ্য সরকারের ট্যাক্স কমাও, কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি করো, রাজ্যে করোনা চিকিৎসার উন্নয়নের জন্য ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করে সমস্ত চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাও এবং তৃতীয় ঢেউ আসার পূর্বে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত নাগরিকদের করোনা টিকাকরণ করার দাবি রাখছি। আমরা দাবি রাখছি জিনিসপত্রের দাম কমাতে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। আমরা দাবি রাখছি প্রতিদিন ধর্ষণ, খুন, নির্যাতন উদ্ধার হচ্ছে, মানুষের জীবন, সাংবাদিক সহ সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা গ্যারান্টি করে। এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা এখানে বিক্ষোভ দেখা যাচ্ছি। আপনার নাম? অরুণ ভৌমিক। আপনারা শুনলেন এসইউসিআই নেতৃত্ব কি দাবি করছেন, মূলত সাত দফা দাবির ভিত্তিতে আজকে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, সেখানে রান্নার গ্যাসের দাম কমানো থেকে শুরু করে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা কিন্তু মুখর হয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে সঠিক পর্যায়ে পর্যাপ্ত পর্যাপ্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করতে হবে এই কঠিন পরিস্থিতিতে, সেই দাবি তাতেও কিন্তু সরব হয়েছেন এসইউসিআই নেতৃত্ব।
রাজ্যে ইতিমধ্যেই বামেরা বিভিন্ন জায়গাতে কিন্তু সরব হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা সরব হচ্ছে এবং কংগ্রেস দলকেও কিন্তু একই রকম ভাবে দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তারা সরব হচ্ছে। বিশেষ করে পেট্রোপণ্যের যে মূল্যবৃদ্ধি, যার ফলে সাধারণ মানুষের মাথায় হাত পড়েছে এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে স্বাভাবিকভাবে অন্যান্য জিনিসেরও দাম বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছে। সাধারণ মানুষও কিন্তু অনেকটাই ক্ষোভে ফুটছেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে। এসইউসিআর পক্ষ থেকে সিটি সেন্টারের সামনে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। সাত দফা দাবিতে মূলত তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বামেদের দীর্ঘদিনের দাবি কিন্তু এটাই ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা চলে আজকের এই এসইউসিআর নেতৃত্বের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সাত দফা দাবিতে তারা এটা করেছেন। আজকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন, রয়েছে আরো অন্যান্য সংবাদ।